ফ্রেন্ডস, আমি আজ ডিমের কষা বানাবো। আমি আগে পেঁয়াজ কেটে রেখেছি, আর এলাচি নিয়েছি, শুকনো লঙ্কা একটা নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা কয়টা কেটে নিয়েছি, আর লবণ নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর হলুদ নিয়েছি, আর এখানে পেঁয়াজ বাটা আর আদা এলাচি আমি মিক্স করে রেখেছি এখানে। আমি ডিম সিদ্ধ করে খোসা খুলে নিয়েছি। এখন হলুদ আর লবণ মেখেছি, তেলে ভেজে নেব ভালো করে ডিমগুলোকে। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, এখন ডিমগুলো ভেজে নেব। দেখো, ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন কড়াইতে আবার অল্প করে তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে হতে দেব শুকনো লঙ্কাটাকে। এখন দিয়ে দেব এলাচি, ভালো করে বেটে নেবে, আর কটা জিরা। এখন আমি গরম তেলে শুকনা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, এগুলো উপকরণগুলোকে তেলে দিয়ে দেব, ভালো করে বেজে নেব। আমি মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব কটা টমেটো, ভালো করে ভেজে নেব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এতে দিয়ে দেব পেঁয়াজ। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবে পেঁয়াজকে, ভালো করে কষাবে। পেঁয়াজগুলো ভালো করে কষাতে হবে, যাতে পুড়ে না যায়, তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো কিছু সময়ের জন্য ঢেকে দেব, পেঁয়াজগুলো যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে। এখন আমি ঢাকনাটা খুলে দেব, দেখো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে পেঁয়াজগুলো। এখন আমি অল্প করে জল দিয়ে দেব, জল দিয়ে দিয়েছি, এখন ডিমগুলো দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ বাটা, আদা বাটা আর এলাচ বাটা দিয়ে দেব, ভালো করে নাড়িয়ে দেব। আর কিছু সময় হতে দেব, ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। কেমন হয়েছে বন্ধুরা? আমার ডিমের কষা রেডি হয়ে গিয়েছে। ভালো ভালো রান্নার রেসিপি দেখতে হলে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা।